আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফ্রেন্ডস আমরা একটু ঘুরতে। তো আমরা আছি বর্তমানে গেটটিসি পাশে দুইতলাতে, এখান থেকে ছবি নিয়ে নিলাম। নিতে আমরা এসে পড়েছি কিন্তু ফুল পাওয়ার নীল খেতে এসেছি। অপূর্ব একটা বই কিনতে এসেছে, সে ফাইভের বই কিনেছে। তো আমরা এখন ভিড় ঠেলতে যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটের। আমরা ফুটপাথ ওভারব্রিজ ইউজ করছি, কারণ মানুষের বাচ্চারা একমাত্র ফুটপাথ ওভারব্রিজ ইউজ করে। তো ফুটপাথ ওভারব্রিজ ইউজ করতে সবাইকে রেকমেন্ড করব। তো আমরা এখন এসে পড়েছি কিন্তু নিউ মার্কেটে এসেছি। আর চা খাবো না তা তো হয় না, চা খেয়ে একটু মাথাটা ঠিক করব, কারণ মাথাটা পুরো হ্যাং হয়ে আছে সবার। তো অপূর্ব একটু পর্ব প্রশ্নিত আছে, জানি না কেন। আমরা কিন্তু আসছি হচ্ছে নিউ মার্কেটে। তো ভ্যালেন্টাইন ডে উপলক্ষে অপূর্ব কিছু ছবি তুলেছে। তো এখন আমাদের বন্ধু সিয়াম কিছু বলবে। তো আমরা এখানে এসে কয়েকটা ছবি তুলছি, ছবিটা আসলে অস্থির লেভেলের হয়েছে। তো এই ছবি এখন আমরা আছি ফুলার রোড, যেটা কিনা উদয়ন কলেজের সামনে কিংবা স্কুলের সামনে, যেটাই বলেন না কেন। তো এখান থেকে এখন আমরা রিক্সা খুঁজছি, কারণ আমরা এখন যাব হচ্ছে জাইতুনের কাবুলি পোলাও খেতে। তো রিক্সা অনেকগুলো রিক্সাকে আমরা জিজ্ঞেস করেছি মামা যাবেন নাকি, কিন্তু কোনোভাবেই তারা ম্যানেজ হচ্ছে না। তো ছেলেরা অস্থির লেভেলে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে। তো এই রোডে সাইকেল বা বাইক চালাতে মজাই আলাদা, যেহেতু আমি অনেকবার আসছি এই রাস্তা দিয়ে। তো অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। তো রাস্তাটা কিন্তু আসলেই অস্থির, মানে দুই পাশে গাছপালা, দিনের মাঝে হাঁটা, মানে সুন্দর একটা রাস্তা, মানে কি বলবো, আসলে রাস্তাটা অস্থির। তো এখানে হয়তো যদি কেউ টাইম স্পেন্ড করতে চান আসতে পারেন। তো এই জায়গাটার যে গেটটা সবসময় খোলা থাকে না, বাট আনফর্চুনেটলি আমরা এসে দেখি মানুষ ভিতরে ঢুকে গেছে। তো আমাদের মাথায় কাজ করলো যে তারা কীভাবে ঢুকলো। তো আমরা কিন্তু ভিতরে এন্ট্রি করে ফেলেছি গেটটা খোলা পেয়েই, কারণ সবসময় এখানে ঢোকা যায় না। তো আমি মেবি 2014 সালে এটা ভিতরে ঢুকছিলাম আমার চাচুর সাথে, দেন এখন ফার্স্ট ঢুকলাম। এখানে ঢুকে একটু ছবি তুলেছিলাম, সেই ছবির ফুটেজগুলো হচ্ছে এটা। তো এরকম মূর্তি বা ভাস্কর্যগুলো আসলেই কিন্তু অনেক সুন্দর, যেটা কিনা যে কারো কিন্তু ভালো লাগতে পারে। এখানে রয়েছে শেখ মুজিবুর রহমান, তারপর কাজী নজরুল ইসলামের অনেক সুন্দর সুন্দর মূর্তি বা ভাস্কর্য। তো আমরা রিক্সা পেয়ে গেছি। তো রিক্সা নিয়ে এখন আমরা ফুল পাওয়ার চলে যাচ্ছি হচ্ছে আমাদের কাবুলি পোলাও খেতে, অথবা আপনারা যেটা বলেন কিনা জাইতুনের বিরিয়ানি খেতে, বাই দ্য ওয়ে। তো এখন আমরা ফুল পাওয়ার কিন্তু জাইতুনের বিরিয়ানির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এরই মধ্যে তো রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা ফুল পাওয়ার চলে এসে পড়েছি আজিমপুর কবরস্থানের সামনে। তো আমার হাতে ডান পাশে হচ্ছে আজিমপুর কবরস্থান। তো আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক, এটাই সবার প্রত্যাশা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সবাই প্লিজ কবরস্থানের সামনে গেলে এই দোয়াটা পড়বেন। তো এটা হচ্ছে রায়হান স্কুল অ্যান্ড কলেজ, যে কলেজটা আমি দিয়েছিলাম। যদি কেউ ভর্তি হতে চান আমার নাম বলে ভর্তি যেতে পারবেন, প্যারা নিচে। তো পুরান ঢাকায় এসেছি, চিপা চাপায় যাবো না তা তো হয় না। আমরা কিন্তু অলরেডি চলে এসে পড়েছি জাইতুন বিরিয়ানি হাউসে। তো অলরেডি কিন্তু আমরা সবাই এন্ট্রি করে ফেলেছি, এখন শুধু বিরিয়ানিটা দেওয়ার পালা এবং খাওয়ার পালা। বিরিয়ানির কোয়ান্টিটিটা কিন্তু আসলেই অনেকগুলোই ছিল, উপরে যে বাদামের যে ফ্লেভারটা ছিল সেটা কিন্তু আসলে অস্থির। তো এটা হচ্ছে বিরিয়ানির ছবি। তো অপূর্ব ঝোল নিতে আছে, ঝোলটাও অনেক মজাতে, এটা হচ্ছে জুসি, মানে অনেক সফট একটা মাংস। খাসির যেহেতু নিছি আমরা, খাসি এবং গরু দুইটার কিন্তু পাওয়া যায়, আমরা যেহেতু খাসিটার নিছি সেটা হচ্ছে খাসি। এখানে অপূর্ব কীভাবে খাচ্ছে, নিজে চাললি একটা এই ভিডিওর মধ্যে প্রুফ পাওয়া যায় দেন কেমনে খাসালা। তো আমি এখন জাইতুন বিরিয়ানির চারটা আপনাদের সবার উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি, সবাই প্লিজ ভিডিওটা পজ করে কিংবা স্লো করে দেখে নেবেন। তো আমরা ঘুরতে ঘুরতে কিন্তু এসে পড়েছি লালবাগ কেল্লার ভিতরে ঘুরতে। তো আমাদের কিছু ফ্রেন্ড, আমরা সবসময় একসাথে থাকি না যেহেতু, সবার সময় একরকম হয় না, যার কারণে যেহেতু সবাই ফ্রি ছিলাম সেদিন, যার কারণে সবাই কিন্তু এসে পড়েছে লালবাগ কেল্লায় ঘুরতে। তো লালবাগ কেল্লায় অনেক ঘোরাঘুরি হয়েছে, ভিআইপি আপ্যায়নও পাইছি আমরা, বাই দ্য ওয়ে সেটা নাই বলি। তো এখন একটা ক্লিপ দেখবেন যেখানে পুরো ক্লিপের মধ্যে আমরা চারজন বা পাঁচজনই আছি, বাদ বাকি কেউই নাই,
কারণ আমাদের ভিআইপি আপ্যায়ন করা হয়েছিল সেখানে। তো আমরা লালবাগ কেল্লা অনেকক্ষণ ঘুরেছিলাম। তো লালবাগ কেল্লাটা কিন্তু আসলেই জোস, এই যে এখন হচ্ছে ভিআইপি আপ্যায়নের প্রহর, মানে কেউ নাই শুধু আমরা এই পাঁচ ছয়জনই। এটা হচ্ছে লালবাগ কেল্লার কিছু ফুটেজ বা কিছু ছবি, যে ছবিগুলো আমি ক্লিক করেছিলাম। এটা হচ্ছে ফুলের ছবি, তো আমাদেরও কিছু ছবি রয়েছে, যে ছবিগুলো কিন্তু আসলে অস্থির লেভেলে রয়েছে। এটা হচ্ছে আমার পাপা বা আমার খালু। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।